বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও দেখতে তো পাচ্ছেন অনেক ভালো আছি। আর এই মুহূর্তে সময় বাজে হচ্ছে 9:15 আর তারিখ হচ্ছে 17ই মার্চ এবং আমি অনেক অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই মুহূর্তে হেলেন খান এবং রাজিয়া সুলতানার লিনার নেতৃত্বে আমি ঢাকা ত্যাগ করে ফেলেছি এবং এই মুহূর্তে রয়েছি জালিয়াপাড়ার উদ্দেশ্যে। আজকের জন্য কাজী নওরিন তার মহারাজকে নিয়ে পগারপার, ঠিক আছে? কারণ অনেক দিন যাবত আসলে এই পড়াশোনার চাপ এবং পড়াশোনার চাপের মাঝখানে চিন্তা করলাম যেহেতু রমজান চলে আসবে এবং রমজান চলে আসার পরে আল্লাহ জানে কবে নাগাদ আমি ঘুরতে পারবো, কবে নাগাদ প্রকৃতির কাছে যেতে পারবো, কবে নাগাদ আমার দুঃখ ভরা নিঃশ্বাস জোরে জোরে ফেলবো পাহাড়গুলোর কাছে কিংবা এত সুন্দর যেই লেকগুলো আছে লেকগুলোর কাছে। মানে এক কথা হচ্ছে পুরা গোজামিল হয়ে যাচ্ছিল সব কিছু আর মনে হচ্ছিল যে হিসাবের খাতা শুধুই শূন্য আর শূন্য। তখন মনে হচ্ছিল যে যদি একটা বারের জন্য আমার মোটরসাইকেলটা নিয়ে আমি দূরে চলে আসতে পারতাম কতটা ভালো হতো, যদি আমি আমার থ্রোটল মোচড়ায় সেই জোরেটা টান দিতে পারতাম কতই না ভালো হতে পারতো। এইসব কথাবার্তা চিন্তাভাবনা করে আমি আর দেরি করলাম না এবং এই মুহূর্তে আমি সফলভাবে, যদিও একটু ভাঙা রাস্তা, ভাঙা রাস্তার পরে একটু মানে থাকে না প্রত্যেকটা কষ্টের পরে আসলে সুখ আসে, তেমনি এখন এই ভাঙা রাস্তার পরে আপনাদেরকে একটা সুন্দর রাস্তায় আমি নিয়ে যাব। তো বন্ধুরা দেরি করব না, এই মুহূর্তে চলে যাব হচ্ছে ডান দিকে। অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা পাহাড়ি রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা আজকে রাঙামাটির উদ্দেশ্যেই যাচ্ছি। আর সত্যি এত বেশি ভালো লাগতেছে, সামনের দিকে দেখতে পাচ্ছেন পাহাড়, ফিলিংসটাই অসাধারণ, নিজের কাছে খুব ভালো লাগতেছে। অনেক দিন পরে আসলে এত সুন্দর একটা জায়গাতে আবারও আসতে পারছি। আচ্ছা দেখে ঠিক 1 বছর আগে আমি আমার যুবরাজ R15 ভার্সন 3 নিয়ে কিন্তু এই জায়গাতে আসছিলাম আর আজকে কিন্তু আমি ঠিক 1 বছর পরেই আমি আবার ব্যাক করে এই জায়গাতে আসছি। আর অসাধারণ, মানে যত বলবো ততই মনে হয় যে মানে কি বলবো, আসলে ভাষা নাই, ভাষা হারায় ফেলার মতো একটা রাস্তা। সামনের দিকে আমার অন্য যে মেম্বাররা সবাই আছে, আমার 2জন মেম্বারদেরকে আপনারা এখন দেখতে পারবেন। ফিলিংসটাই অন্যরকম। এখন মাজারশরীফ পার হচ্ছি। ও ঢালটা কি দেখাইতে পারবো কিনা আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন কিনা, আসলে এইসব জিনিস ক্যামেরাতে বোঝানো খুবই টাফ। একটু এবড়ো থেবড়ো আছে, টিউমার আছে। আপনারা কি পাহাড় দেখতে পারতেছেন কিনা, একদম পিছন দিকে আমার যে অন্য মেম্বাররা আছে ওনাদের জন্য একটু অপেক্ষা করি, ওনারা আসুক, তাহলে আপনাদের এই ভিডিওটা দেখতে আর একটু রোমাঞ্চকর লাগবে। একটু অপেক্ষা করি সবাই আসুক। এখানে একটা এবড়ো থেবড়ো রাস্তা, মানে আমার ম্যাপের মধ্যেই দেখাইতেছে অলরেডি, কাটা ছেঁড়া কাটা ছেঁড়া কাটা ছেঁড়া। তবে এখানে যদি একটু ইয়া হইতো তাহলে খুব ভালো হইতো, লাইক এবড়ো থেবড়ো রাস্তাগুলো যদি এরকম মানে শালবাকলা মাঝখানে মাঝখানে উঠান না থাকতো তাহলে খুব ভালো হইতো। বাহ, মানে আস্তে আস্তে যতই যাচ্ছি ততই কিন্তু সুন্দর একটা রাস্তা বের হইতেছে। আর আমার মেম্বাররা দেখেন অলরেডি পিছনে আছে। আমি যতটুকু পারতেছি ক্যামেরাতে যতটুকু ক্যাপচার হয় আমি ততটুকু অপেক্ষা করতেছি। বান্দরবানের রাস্তাটা আরও ভালো ছিল, এই রাস্তাটা জানি কেমন আরও বেশি শালবাকলা। ওটা ভাই রে ভাই, এই আর একটু খাদে পড়লেই তো শেষ এই জায়গাটা। চেষ্টা করলাম হালকা পাতলা কিছু ফুটেজ নেবার। ও এখন মনে হলো যে আমি অনেক পিছনে পড়ে গেছি, এই জন্য আসলে একটু জোরে টানার চেষ্টা করতেছি। আসলে বান্দরবানের রাস্তায় আসার পরে এই রাস্তাটা মানে তেমন একটা ভয়ঙ্কর লাগতেছে না, কিন্তু এখানে ম্যাক্সিমাম রাস্তাগুলো কিন্তু ওই যে ছাল বাকলা ওঠা টাইপ, বুঝছেন, এই জন্য আসলে প্রবলেম হইতেছে, কন্ট্রোলটা থাকতে চায় না আর কি। ভাই রে ভাই, মানে একদম সোজা হয়ে দেখা যায় যে কন্ট্রোলের সমস্যা হয়ে যায়। আর ব্রেকও থাকতে চায় না, ব্রেক করলেও আসলে কাজে লাগে না তেমন একটা। এই যে আবার সবাইরে ধরলাম কোনো রকম, এই রাস্তাটা উঠি আস্তে ধীরে, এটাই বেটার। আর জায়গাটা এত সুন্দর, বারবার মনে হয় যে এখানে একটু ক্যামেরা ধরি, ওইখানে একটু ক্যামেরা ধরি, এগুলো খালি বারবার মনে হয়। ও মানে শীতকালটা অন্যরকম সুন্দর, মানে মনে হয় যে প্রত্যেকটা জায়গাতে একটু একটু করে দাঁড়াই, একটু একটু করে ছবি তুলি, সব কিছু মনে হয় একটু একটু করে করতেই থাকি। এখন মনে হইতেছে যে আসাটা খুবই দরকার ছিল, এবং সত্যি এত সুন্দর লাগতেছে কি বলবো, একদম পুরো ভিডিও গেমসের মতো, মানে খুবই সুন্দর লাগতেছে। মনে হতেছে যে রোড ড্রেসে নামছি, রোড ড্রেস একটা ফিলিংস লাগতেছে। যদিও এই দেখেন ভাঙা রাস্তাগুলো, এখানে এই রাস্তাগুলো যে কবে ঠিক করবে এটা আল্লাহ জানে, আসলে মারাত্মক খারাপ অবস্থা এখানে রাস্তার। আমরা যারা যারা মোটরসাইকেল রাইড করি, এই যে কন্টিনিউয়াস আপ ডাউন, আপ ডাউনের মাঝখানে কিন্তু যারা ঘন ঘন ব্রেক ধরে রাখি কিংবা ব্রেক ধরে মানে উঠি কিংবা ব্রেক ধরে নামি, সেই ক্ষেত্রে হয় কি ডিস্কটা অনেক বেশি গরম হয়ে যায়, এবং এই গরমের ফলে ব্রেকটা ধরতে চায় না। সেই ক্ষেত্রে আমরা মোটরসাইকেল যেটা করি, আমরা হালকা হালকা করে ধরি, আবার হালকা হালকা করে ছাড়ি। ডাউন হিলগুলোতে আমরা চেষ্টা করি হচ্ছে এক গিয়ার অথবা দুই গিয়ারে রেখে গাড়িটা আমরা ছেড়ে দেওয়ার, মানে ওর নিজস্ব ইঞ্জিনের গতিতে সে নামবে। আর যদি নিতান্তই ব্রেক করতে হয় তখন আমরা কিছু হার্ড ব্রেক করি, মোটামুটি ধরেন সামনে 70% পিছনে 30%, কিন্তু সেটা কম্বাইনলি, লাইক আমি একটা এইভাবে ব্রেক ধরবো আবার ছাড়বো, ধরবো আবার ছাড়বো। কিন্তু এখানে যেটা হয়েছে মানে রাস্তাগুলো শালবাকলা, ওইটা যাওয়ার কারণে আপনি যখন ব্রেকটা করবেন, ব্রেকটাতে কিন্তু আপনি সেই কনফিডেন্সটা পাবেন না। হ্যাঁ, সো ভাই যত মানুষের উদাহরণ দেন না কেন, যখনই বাংলাদেশের প্রশ্ন আসবে তখন আমি অবশ্যই কথা বলতে বাধ্য হব, ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, এখন মনে হয় একটা বিরতি হবে, তো বিরতিটার পরে আবার কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে। গন্তব্যের প্রায় কাছাকাছি প্রায়। আর যারা আমাদের সাথে যাচ্ছে অন্য অন্য বাইকার যারা, এরা কিন্তু সবাই হচ্ছে লেডি বাইকার। আপনারা অনেকে বলতে পারেন যে আপু আপনার সাথে ট্যুর দিতে চাই, আমাদের ম্যাক্সিমাম ট্যুরগুলো আসলে মানে উইমেন ট্যুর হয় আর কি। তোমার থেকে মোটরসাইকেল বেশি ভালোবাসি, এটার উপর বেস করে একটা ইউনিক টি শার্ট করবো, এবং এই ইউনিক টি শার্টটা আমরা চেষ্টা করব আপনাদেরকে একদম স্বল্প মূল্যে বিতরণ করার। এবং সবাইকে নিয়ে আসলে ইচ্ছা আছে হচ্ছে একটা সুন্দর মানে ফ্রেন্ডলি ট্যুর দেওয়ার। এটা তো ধরা লাগে, এটা তো বাউলাবাউলি করতেছে। আচ্ছা গেছে গা, থাক ছেড়ে দিলাম, যা যা তুই। না, সামনে আর বাউলাবাউলি করে নাই। যাই হোক, সেটা আর ধরলাম না, যদি বাউলাবাউলি করতো তাহলে আমি সামনে গিয়ে ধরতাম, কিন্তু সামনে যেহেতু সে স্লো করে ফেলছে। যদি বাউলাবাউলি করার প্ল্যান করে তাহলে এরা আটকাবো, আর যদি বাউলাবাউলি না করে তাহলে তাকে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। সব কথা শেষ কথা হচ্ছে যে ট্যুর গ্রুপ নিয়ে কথা বলতেছিলাম, ইনশাল্লাহ একটা ফ্রেন্ডলি ট্যুর আমরা দিব, এবং ওই ফ্রেন্ডলি ট্যুরটা মানে আশা রাখি খুব তাড়াতাড়ি দিব ইনশাল্লাহ। তার আগে আসলে আমি একটু নিজে ঘুরি, নিজে একটু আত্মতৃপ্তি অর্জন করি, নিজে একটু নিজের ভিতরে একটু ফিলিংস আনি। মেইন রাবার বাগানের রাস্তাটার মধ্যে মনে হয় এখন প্রবেশ করব, তার আগে চলেন একটু ক্যামেরাটা অন করে ফেলি। ওয়াও ওয়াও, চলুন বন্ধুরা জায়গাটা আমরা অনুভব করি। হয়তোবা দেখে অবাক হয়ে গেছেন যে এটা কোন জায়গা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই রাবার বাগান। তো এই মুহূর্তে আপনাদের কাজে নয়ন রয়েছে হচ্ছে রাবার বাগানে। জায়গাটা খুবই সুন্দর, আর আমাকে দেখতে হয়তোবা একটু বিধ্বস্ত লাগতেছে এই কারণেই, কজ আমি মোটামুটি গতকালকে থেকে এখনো পর্যন্ত ঘুমাইনি। আসলে সত্যি কথা বলতে আমার কাছে এত ভাল লাগতেছে জায়গাটা বলার বাহিরে। শুধু তাই না, আরো বেশি ভাল লাগবে যদি একটাবার দেখেন যে এখানে সারিবদ্ধভাবে দেখেন কতগুলো মোটরসাইকেল, মানে ফিলিংসটা কি অসাধারণ। মানে এই দেখেন, এই যে রাবার বাগান, রাবার বাগানের সাথে দেখেন সারিবদ্ধভাবে সবগুলো মোটরসাইকেল একসাথে, এবং সবাই দেখেন মানে প্রথমে আছে হেলেনের বাইক, হেলেনের বাইকের পরে কিন্তু এখানে রয়েছে আমার মোটরসাইকেল। আমার মোটরসাইকেলটা তো সেই লাগতেছে, পুরো বাঘা লাগতেছে। তারপরে এক্স ব্লেড রয়েছে, তারপরে লিনাপুর একটা মোটরসাইকেল রয়েছে, শিপ্রাপুর মোটরসাইকেল, তারপরে আরো আরো অনেক অনেক বাইক। মানে আর এদিকে হচ্ছে সবাই দেখেন ছবি তোলাতে মগ্ন। আর এই যে দেখেন কি ভিডিওটা বানাইতেছে শিপ্রাপু, মানে একদম পুরাই চিল। আর আমি তো পুরা তবদা খেয়ে গেছি, মানে এত সুন্দর একটা জায়গা। আমি তখন মনে করলাম যে ক্যামেরাটা বাইর করে আপনাদের সাথে একটু কথা বলি। আর মানে আমি এর আগে রাবার বাগানে, ওই সাইডের যে রাবার বাগান ছিল ওই রাবার বাগানে আমি প্রচুর কথাবার্তা বলছি, কিংবা আমরা সবাই মিলে নাচানাচি করছি, কিন্তু এই রাবার বাগানে এসে আমি আসলে একদম পুরা মানে নিস্তব্ধ হয়ে গেছি। এখানে ড্রোনের ফুটেজ নিছি, ড্রোনের ফুটেজের পাশাপাশি মানে Insta360 কিছু ফুটেজ নিছি। মানে আমার কাছে এত ভালো লাগতেছিল এখানে প্রত্যেকটা প্লেস বলার বাইরে। মানে আর একদম দূর দূরান্ত দেখতেও একদম পুরো অস্থির লাগতেছিল, মানে ভাষা নাই। আর সবাই দেখেন ছবি টবি তুলতেছে, আমি একটু পরে ছবি টবি তুলবো। তো এই রাবার বাগানে মানে কি বলবো, আমার যাইতে মন চাইতেছে না। আর অটোমেটিক না মানে শরীর একটা মানে থাকে না যে রেস্ট চাই, এই রেস্টটাও আসলে এখন চাইতেছে না। মনে হচ্ছে যে এখানে আরো কিছুক্ষণ সময় অতিবাহিত করি, আরো কিছুক্ষণ সময় যদি এখানে থাকতে পারি। ভালোবাসা কত রঙিন ঘুড়ি উড়ব তোমার মনের বাতি, আমার মনে আকাশ জুড়ে মেঘ মনের মানুষ একলা হাঁটে। তো সবাই মিলে অনেক মজা করলাম, দেখলেনই তো ভিডিওগুলো, মানে সেই লেভেলের একটা মজা করছি সবাই মিলে। আর অনেক দিন পর আসলে এইভাবে মানে একটা সবাই মিলে আবার গেট টুগেদার হবে, এটা আসলে ভাবাটাও অনেক বেশি মানে সুখের আমার কাছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি আজকের দিনটা, মানে মজা লাগছে সবচেয়ে বড় কথা, খুব ভালো লাগছে। জালিয়াপাড়াতে আমরা একসাথে ব্রেকফাস্ট করবো ইনশাল্লাহ, ব্রেকফাস্ট না ঠিক মানে লাঞ্চ করবো। তো সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগে, মানে একটা আনন্দ কাজ করে ভিতরে, একটা এক্সাইটমেন্ট কাজ করে, সব কিছু মিলে জোস। গাউনগুলো আসলে একদম জোস, মানে আর একদম মানে বোঝা যায় যে উঠতেছে নামতেছে এই যে বিষয়গুলো, আর টোটালি বোঝা যায় হচ্ছে এইসব গাউনের মাধ্যমে।